নদীর কন্যা জাফলং, তিনেই জাফলংয়ে পিয়াইন নদীর স্বচ্ছ পানি, পানিতে চকচক করা নুড়ি পাথর আর বালি, ঝুলন্ত টাকি ব্রিজ, মনোমুগ্ধকর চা বাগান, অন্যদিকে মেঘালয় পাহাড়ের সবুজের হাতছানি, সব মিলিয়ে প্রকৃতির এক অপার লীলাভূমি জাফলং। সিলেটকে বলা হয় হযরত শাহজালাল রহমতুল্লাহের জন্মভূমি, একে 360 আউলিয়া দেশও বলা হয়ে থাকে। বাংলাদেশের চায়ের রাজধানীও সিলেট। 12,558 বর্গ কিলোমিটার এই বিভাগে চায়ের বাগানের সংখ্যা প্রায় 135টি। সিলেট শহর থেকে জাফলং দূরত্ব প্রায় 55 কিলোমিটার। জাফলংয়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। সিলেটে আসলে কেউ জাফলং দেখা মিস করেন না। জাফলংয়ের স্বচ্ছ পানি, ঝর্ণা, নুড়ি পাথর, বালি আর মেঘালয় পাহাড় পর্যটককে মুগ্ধ করে তোলে। মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতিকন্যা জাফলং এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বর্ষাকাল জাফলং ভ্রমণ উপযুক্ত সময় হলেও শীতকাল জাফলং কম আকর্ষণীয় নয়। বিভিন্ন ঋতুর বৈচিত্র্যময় মাধুর্যে জাফলং সারা বছর ভ্রমণের জন্য আকর্ষণীয় স্থান। সীমান্তের ওপারে সারি সারি পাহাড়, দূরে ডাউকি শহর, বর্ষায় প্রবাহমান জলপ্রপাত, পিয়াইন নদীতে পাথরের সন্ধানে শত শত নৌকার আনাগুনা, শীতে স্বচ্ছ নীলাভ পানি, সব কিছু মুগ্ধ করার মতো। জাফলং জিরো পয়েন্টের কাছেই আছে মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লি, খাসিয়া রাজবাড়ি ও সমতলে চা বাগান। এসব কিছু একদিনে ঘুরে দেখা যায় খুব সহজে। ডিজিবি ক্যাম্পাস থেকে পিয়াইন নদীর অপরূপ ভিউ মনকে প্রফুল্ল করে দেবে। আর ডান পাশে দেখা মিলবে ভারতের ডাউকি শহরের। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে জাফলং জিরো পয়েন্ট, এখান থেকে ডাউকির ঝুলন্ত ব্রিজ দেখা যায়। জিরো পয়েন্টে ইচ্ছে মতো সময় কাটিয়ে নিন অথবা বাকি জায়গাগুলো ঘুরে দেখুন। জিরো পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণায় যেতে নৌকা দিয়ে 10 মিনিট সময় লাগবে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই ঝর্ণায় অনেক পানি থাকে, তবে শীত আসার সাথে সাথে ঝর্ণার পানি কমতে থাকে, তাই ঝর্ণা দেখতে যাওয়ার ভালো সময় বর্ষাকাল। সময় হলে একবার ঘুরে আসুন জাফলং, হতেও পারে এই স্মৃতিটাই আপনার জীবনে অন্যতম উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।